শিক্ষার্থী, আমার ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি প্রাণ খেলা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো করোনা পরিস্থিতির কারণে তোমাদের সাথে আমাদের সরাসরি শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। যতদিন পর্যন্ত স্কুল না খুলে ততদিন পর্যন্ত আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে শ্রেণী কার্যক্রম করব। তোমরা সবাই অনলাইন ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখতে থাকবে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আসো আজকে আমি তোমাদের জন্য বাংলা প্রথম পত্রে একটি গল্প নিয়ে এসেছি, যার নাম হচ্ছে সততার পুরস্কার। লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো, আমরা যখনই কোনো গল্প পড়বো প্রথমে মূল ভাবটা, পুরো গল্পটা আমরা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ে ফেলবো। এরপরে এখান থেকে যে লেখক পরিচিতি আছে, পাঠ পরিচিতি আছে, আমরা সেই নীতিগুলো খুব ভালো করে আয়ত্ত করব। এরপরে এরই মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের লেখক সম্পর্কে, তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন এবং তার জীবনের ইতিহাস সম্পর্কে আমরা এই লেখক পরিচিতি থেকে জানতে পারব। এরপরে যে পাঠ পরিচিতিটা আছে, এটা পড়লে আমরা জানতে পারবো আমার গল্পের মূল ভাবটা। বুঝতে পেরেছে সবাই? এখান থেকে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, আমরা এটুকু পড়লে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর খুব সুন্দর করে আমরা এগুলা দিতে পারবো। আমরা পড়ার সময় অবশ্যই নোট করে করে পড়বো, আন্ডারলাইন করে করে পড়বো, যেখানে আমার এমসিকিউ গুলো হবে সেখানে আমরা দাগ দিয়ে রাখবো, সেভাবে পড়লে আমরা পরীক্ষা ভালো করতে পারবো। ঠিক আছে, আসো আমাদের এই সততার পুরস্কার লেখকে হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা তার সম্পর্কে একটু কিছু জেনে নেব। মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছে 1885 খ্রিস্টাব্দে। উনি 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ চব্বিশ পরগনা জেলার গ্রামে উনি জন্মগ্রহণ করেছেন। এবার আসো, উনি মৃত্যুবরণ করেছে 1969 খ্রিস্টাব্দে। এবার আমরা জানবো তিনি কোথা থেকে পড়াশোনা করেছে। উনি বিএ অনার্স করেছে 1910 সালে। কি বিষয়ে? সংস্কৃতি বিষয়ে। তিনি সংস্কৃতির উপর বিএ অনার্স করেছেন 1910 সালে এবং এমএ করেছেন ভাষাতত্ত্বের উপরে 1912 সালে। এই জিনিসগুলো তোমরা পয়েন্ট করে রাখবা, তোমাদের এমসিকিউতে প্রয়োজন হবে। এমন ভাবে পড়বা, দরকার হলে তুমি লিখে লিখে পড়বা যেন তোমার এক নজরে দেখলেই মনে থাকে। ঠিক আছে, এবার আসো আমরা গল্পটা সম্পর্কে একটু জেনে নেব। মোহাম্মদ শহীদুল্লাহ শিশুদের জন্য একটি পত্রিকা রচনা করেছেন, যেটির নাম হচ্ছে আঙুর। ঠিক আছে, এছাড়া উনি ভাষাতত্ত্বের উপরে তার অসামান্য অবদানের জন্য অনেক পুরস্কার উনি পেয়েছেন। এই শিক্ষার্থী, এই গেল আমাদের লেখক পরিচিতি। এবার আমরা গল্প সম্পর্কে একটু কিছু জেনে নেব। আমাদের গল্পের নাম হচ্ছে সততার পুরস্কার। গল্পের নামটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? যে নামের মধ্যে আছে সততা, সততা কি তোমরা জানো? সততা হচ্ছে সৎভাবে জীবনযাপন করা। এই সৎ হচ্ছে আমরা কখনো মিথ্যা কথা বলবো না, সবার সবসময় সত্য কথা বলবো, সৎভাবে জীবনযাপন করবো, এরই নাম হচ্ছে আমার সততা। তোমরা নিশ্চয়ই সবাই এমন ভাবে জীবনযাপন করো, কারোর সাথে মিথ্যা কথা বলো কখনো? না, বলে থাকলেও আজকে থেকে আর বলবে না। আমরা সবাই সবসময় সত্য কথা বলবো, আল্লাহ আমার উপরে কি হবে, খুশি হবেন এবং আমাকে একটা সময় উনি কি করবেন, পুরস্কৃত করবেন। এই সততার পুরস্কারটা হচ্ছে সেটি, যে আমি যদি সৎভাবে জীবনযাপন করি আল্লাহ এক সময় আমার উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমাকে পুরস্কৃত করবেন। এই সততার গল্পে আমার ইহুদি বংশের তিনজন লোক ছিল। প্রথম লোক ছিল ধবল, দ্বিতীয় জন ছিল টাকওয়ালা এবং তৃতীয় জন ছিল অন্ধ। এই তিন ব্যক্তি ছিল আমার এই
যেমনি অঙ্গলক্ষী পুরস্কার পেয়েছে তার সততা ঠিক তেমনি আমরাও পাব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো এবং গল্পটাকে বাস্তব জীবনে তোমরা কাজে লাগাবে, এটি আমার বিশ্বাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।